সোমবার থেকে সারা দেশজুড়ে শুরু হয়েছে চতুর্থ পর্যায়ের লকডাউন। বাদ যায়নি ত্রিপুরা রাজ্য সহ তেলিয়ামুড়া মহকুমাও। তার মধ্যে রসালো ফল লিচু নিয়ে বাজারগুলোতে হাজির ক্ষুদ্র ব্যবসায়ীরা। বর্তমানে লকডাউনের সময় মরসুমের রসালো ফল লিচু ব্যবসায়ীরা তেলিয়ামুড়া বাজারে বাজারজাত করে থাকলেও অন্যান্য বছরগুলোর তুলনায় বছর লিচুর তেমন একটা চাহিদা নেই বাজারে। লকডাউনের কারণে দূর দূরান্ত থেকে মানুষজন বাজারগুলোতে তেমনভাবে আসতে পারছে না, ফলে লিচুর তেমন বিক্রি নেই। লিচু নিয়ে বাজারে আসা এক ক্ষুদ্র ব্যবসায়ী জানান, অন্যান্য বছরের তুলনায় লিচুর ফলন ও চাহিদা এবছর তুলনামূলক কম, তাই লিচুর দাম অনেকটাই বেশি। কেমন কেমন এবছর ফলন কেমন অন্যান্য বছর তুলনা? কি কারণে মনে করতেছেন যে এবছর ফলনটা লেচু কেমন রাখতেছেন? আপনি দরদামটা কেমন? মানে 80 টাকা কি তার শো নাকি? ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা 24x7।